আচ্ছা, উনি বিনোদন বাইট করে না? তখন আমি ওইখানে জায়গা খালি দেখে আমি ক্যামেরাম্যানকে বললাম আমার একটা ভিডিও নিয়েন, আমি তার পাশে বসি। বসার পরে সে হঠাৎ করে আমাকে উত্তেজিত হয়ে বলতেছে, ওঠেন, আপনি সাংবাদিক না, আপনাদের কাছ থেকে মানুষ কি শিখবে? বিনোদন বিট করে না, উনি কি বিট করে? জেনারেল বিট, ওটা কি? সম্প্রতি ঘটে যাওয়া অপু বিশ্বাসের সাথে আনন্দ টিভির এক সাংবাদিকের যে ঘটনাটি ঘটেছে সেটা নিয়ে আমরা কম বেশি সবাই জানি। আজ অপু বিশ্বাস সেই ঘটনা নিয়েই মুখ খুললেন। অপু বলেন, ওনার সাথে আমার তেমন ভাবে পরিচয় নেই, তাই তাকে আমি চিনতে পারিনি। আচ্ছা, উনি বিনোদন বাইট করে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, উনি বিনোদনের নয়? আচ্ছা, আমি তো প্রত্যেকদিন ক্যামেরার সামনে আসি, বিনোদনের প্রত্যেকটা জার্নালিস্টকে আমার চেনা আছে। আই থিঙ্ক তুমি যে প্রশ্ন করলা, তুমি করলা, আমি আসলে ওনার সাথে ফেসে পরিচিত ছিলাম না। আর উনিও বিনোদন করেন না? বিনোদন বিট করে না, উনি কি বিট করে? জেনারেল বিট, ওটা কি? অপু বিশ্বাস আরো বলেন, আমি সকল মেয়েদের পক্ষ থেকে জানিয়ে দিয়েছি যে একটা ছেলের কতটুকু দূরত্ব রেখে একটা মেয়ের পাশে বসা উচিত। আমি সকল মেয়েদের পক্ষ থেকে এটা আমি আসলে জানিয়েছি যে আসলেই একটা ছেলে মানুষের কতটা দূরত্ব বজায় রাখা দরকার। তা আমার সকল সাংবাদিকের কাছে রিকোয়েস্ট থাকবে, যারা বিনোদনে কাজ করো, তারা তোমাদের নিজের জায়গা থেকে আমাকে যদি ভালোবাসো বা মেয়েদেরকে সম্মান করে থাকো, এটা তোমরা তোমাদের পেজ থেকে এক মিনিট করে খোলাসা করে দেবে। অবশেষে অপু বলেন, সেই সাংবাদিক আমার খুব কাছাকাছি বসেছে বলে আমার কাছে মনে হয়েছে তিনি আর 10টা নারীকে অসম্মান করেছে। ঘটনাটা ছিল, তোমরা দেখেছো যে আমার খুব কাছাকাছি বসেছে। ঘটনাটা হচ্ছে যে আমার মনে ভিডিওটা কাছাকাছি সে বসেছে, যেটা আমার একজন নারী হিসেবে মনে হয়েছে আর 10টা নারীকে অসম্মানিত করেছে।